হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। নতুন বছর তো পড়ে গেছে, সবাই অনেক জায়গায় ঘুরতে টুরতে যাচ্ছে, কিন্তু আমি দেখুন নতুন বছরেও আমি গত বছরের ভিডিওগুলো পোস্ট করছি, কারণ পোস্ট করা হয়ে ওঠেনি স্টোরেজের সমস্যার জন্য। তো যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা হচ্ছে 22শে ডিসেম্বরের ভিডিও। গোপুকৃষ্ণা সেদিন নেমন্তন্ন ছিল জেঠিমার কাছে, আমারও নেমন্তন্ন ছিল, জেঠিমার কাছে নেমন্তন্ন আছে, সেই জন্য মা সকাল সকাল গোপুকৃষ্ণাকে স্নান করে দিচ্ছে, কারণ আমি নিজেই স্নান করে উঠে থরথর করে কাঁপছিলাম, ওই জন্য মাকে ওদের স্নান করানোর দায়িত্বটা মাকেই দিয়েছি। মা স্নান করে দিচ্ছে, ভালো করে গা হাত পাটা মুছিয়ে দেবে, আর আমি তো এদিকে জবথব মেরে বসে আছি, কারণ খুবই ঠান্ডা লাগছিল সেই জন্য। আর আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে যে রুম ট্যুর দাও, রুম ট্যুর দাও। আরে আমি এখনও ঘরই গোছাতে পারিনি, কি রুম ট্যুর দেবো, সব আস্তে আস্তে করি, আস্তে আস্তে গোছাই, তারপর আমি সব শেয়ার করব, কোনো অসুবিধা নেই। আপাতত যা সাজিয়েছি যা গুছিয়েছি সেদিন একদিন ভালো করে গোটা ঘরটা গুছিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ওইদিকে গোপুকৃষ্ণা দুজনেই রেডি হয়ে গেছে, এরপর ওদেরকে আমি একটু ভালো করে সাজুগুজু করিয়ে দেবো। নিমন্ত্রণ বাড়ি বলে কথা, একটু সাজুগুজু না করালে হয় বলুন? সব জায়গায় যেমন আমরাও সেজেগুজে যাই, তো ওদেরকে কেন সাজাবো না? তাই সকাল সকাল ওদেরকে সাজিয়ে দিচ্ছি ভালো করে। তবে সোয়েটার পরাবো না, দেখি কী পরানো যায়, এখনও কোনো ঠিক নেই। তো ফাইনাল লুকটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বড্ড ভুলো মন হয়েছে আমার, ব্লগ চলছে সেটা যে ল্যান্ডস্কেপে রেখে ভিডিওটা করতে হবে সেটা পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে। গোটা ভিডিওটা আমি পোর্ট্রেটেই করেছি সেই শর্টসে দেওয়ার মতন। তো যাই হোক, পাগল হয়ে গেছি আমি। একবার বেরিয়েছিলাম কয়েকটা জিনিস আনতে, ফেরার পথে বিড়ালটাকে একটু আদর করছিলাম, ও আবার আমাকে দেখে ভয় পালিয়ে গেল। তা করতে করতেই জেঠিমার কাছেও চলে এসেছি, আর জেঠিমা ভোগ নিবেদনও করে দিয়েছে। ভোগে ছিল 5-6 রকম ফল, মিষ্টি, জল আর খেজুর। এই পুরো ব্লগটা আমার, এই ভিডিও ক্লিপটাই তোমরা দেখতে পাবে, সেটা ল্যান্ডস্কেপে রয়েছে, বাদ বাকি কিন্তু সব পোর্ট্রেটে। ওই যে হঠাৎ হঠাৎ ভুলে যাচ্ছি, আবার হঠাৎ করেই মনে পড়ে যাচ্ছে, যখন মনে পড়ে যাচ্ছে তখন ল্যান্ডস্কেপে করে দিচ্ছি। তো আমি পাগল হয়ে গেছি। তো ভোগ নিবেদন হয়ে গেছে, এরপর আমরা প্রসাদ পাবো। আর ওদের দুজনকে কিন্তু গোলাপি রঙের সেম ঘাগড়ি পরিয়েছিলাম, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এবার বলি তোমাদেরকে নেমন্তন্নের কারণটা, আমিও কিন্তু অবাক হয়ে গেছিলাম, খেতে বসেছি এত রকম পদ দেখে তো আমার মাথা ঘুরে গেছে। আমি জেঠিমাকে বলছি, জেঠিমা আজকে কি কোনো স্পেশাল কিছু আছে, তোমার জন্মদিন বা জেঠুর কি, নাহলে কি তোমাদের বিবাহবার্ষিকী? খেতে বসার অনেকক্ষণ পর জেঠিমা রান্নাঘর থেকে তখন বলছে, আজকে তোর জেঠুর জন্মদিন। আমি একটু অবাকই হয়ে গেলাম যে এটা আগে কেন বললে না তুমি। তখন বলছে, না আগে বললে তুই গিফট নিয়ে চলে আসবি, সেজন্য ঠিক আছে বাবা গিফট দেবো না, তো রাগারাগি করে লাভ নেই। আর আমাদের জেঠু কিন্তু খেতে খুব ভালোবাসে, জেঠিমা সমস্ত রকম ফেভারিট আইটেম রান্না করে সেদিন খাইয়েছিল, আর প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুস্বাদু ছিল। তুমি হ্যাপি বার্থডে কেন বলছো? তাই বলে আমি ঠিক গেস করেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে আমরা অনেক গল্প করছিলাম, সেটা আর ভিডিও ক্লিপ আমি নিইনি, তাই কয়েকটা ছবি দিয়ে ভিডিওটাও এখানেই শেষ করছি। 22 তারিখে জেঠুর জন্মদিন ছিল, অনেকটাই দেরি হয়ে গেল পোস্ট করতে আমার স্টোরেজের, ফোনের স্টোরেজের সমস্যার জন্য। আর গল্প করছিলাম, তা করতে করতে আমার গোপুকৃষ্ণার একটু অঙ্গরাগ করছিলাম জেঠিমার জানলার কাছে বসে, খুব সুন্দর রোদও আসছিল তাই একটু ভালো করে সাজুগুজুও করে দিলাম। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।